गाइस वेलकम बैक इन माय न्यू वीडियो। सो তোমরা দেখছো চ্যানেল আমি হচ্ছে চ্যানেল। তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে রান্না পুজো স্পেশাল ব্লগ আমাদের ঘরে। তো দেখো তোমরা টাইম ল্যাপস গুলো করছি এবং রান্না পুজো, তো আমাদের কি কি মেনু হবে লাস্টে দেখাবো তোমাদেরকে। সো এখন আমি ইন্ট্রোটা দিচ্ছি, এখন বাজে হচ্ছে পেছনে দেখতে পাচ্ছো 11:20। তো দেখো টাইম ল্যাপস গুলো দেখতে থাকো। গাইস ওয়েলকাম, এই এখানে আমাদের রান্না পুজো হচ্ছে, সবাই এখানে বসে আছি। এই প্রদীপ কাকা হাই করে দাও, পেছনে পেছনে হাই, দাদু দাদু করো হাই। মা দেখা ফুল এনজয় হচ্ছে রান্না পুজো, ফুল এনজয়। তো গাইস তোমরা বাইরে দেখো গিয়ে দিদা হাই বলো হাই। দিদা পরোটা করছে এখন, গরম গরম পরোটা, আমাদের গরম গরম পরোটা হচ্ছে এখন। আর রাতে পুরো বাইরেটা অন্ধকার, বেশ ভুতুরে ভুতুরে, বেশ ভালোই লাগছে, ভয় ভয় লাগছে এখানে এলে। এই আমাদের সব ছোট্ট বন্ধুরা উপরে খেলা করছে, আর এইখানে গাইস তো ভেতরে দেখাই কি কি রান্না হচ্ছে আমাদের আজকে। আজকে আমাদের রান্না হচ্ছে, মা কি কি হচ্ছে একবার দেখিয়ে দাও, বলে দাও, বলে দাও একবার কি কি হবে। সব হয়ে গেল, তোমাদেরকে লাস্টে একবার দেখিয়ে দেবো কি কি হচ্ছে, একবার মেনুটা বলে দাও। ভাত ডাল পুঁইশাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, কচুর শাক হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে, মাছ ভাজা 11 রকমের ভাজা হচ্ছে, পায়েস পিঠে চালতার চাটনি, অনেক কিছু হচ্ছে, তোমরা সবাই চলে এসো। গাইস মেনুগুলো তো শুনতেই পেলে কতগুলো মেনু হচ্ছে আমাদের। আর এই যে এখানে সব আমাদের রান্না হচ্ছে, এই যে কাটা কুটি সব। তো রান্নাগুলো করে নিয়ে তোমাদের সাথে একবার দেখা করছি গাইস। আমাদের এখন রান্না পুজোগুলো কিরকম হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ, রান্না পুজোটা কিরকম হচ্ছে আমাদের। মা তোমাদেরকে সব মেনুগুলো বলে দিল কি কি মেনু হচ্ছে, আমি নিজেও জানি না, আমি কাউন্ট করিনি কটা মেনু হচ্ছে, 10+ মেনু হচ্ছে এটুকুনি তোমাদেরকে শিওর বলতে পারি আমি। আর এখানে দিদা দেখতেই তো বেলে পরোটা করছে, আর এখানে মামা আসছে, এবার মামা চলে যাচ্ছে। তো দেখো গাইস তোমাদের সব যেগুলো রান্নাগুলো হয়ে গেছে তোমাদেরকে এখন দেখাই কি কি হয়েছে, চলো গাইস। আমি জানতাম না কি কি হয়েছে না হয়েছে, আমি তো জানি না, মা আমাকে দেখাতে বললো। এই যে এইখানে হয়েছে আমাদের ইলিশ মাছ, যেটা সবারই প্রিয় গাইস। আর এইখানে আমাদের নিজেদের খাওয়ার জন্য রাত্রিবেলা আলুর তরকারি হয়েছে গরম গরম, আর পরোটা এইখানে আছে, এই যে মা পরোটা খাচ্ছে, মা তো চা দিয়ে খাচ্ছে পরোটা। মা কিরকম লাগছে পরোটা একবার রিভিউটা দিয়ে দাও, দিদা করেছে। এই যে গাইস দিদা এখনো লুচি লুচি বলছি, সরি গাইস, পরোটা করে যাচ্ছে দিদা কন্টিনিউ। এইখানে আমাদের এখন বেজে গেছে হচ্ছে 11:30, এই ঘড়িটা ও 11:45 বাজে আমাদের। আর আমাদের মনে হচ্ছে এখন অনেকক্ষণই চলবে, দিদা এখনো কতক্ষণ লাগতে পারে একবার বলে দাও। শুরু হলো আর যা যা হচ্ছে দেখতে থাকো তোমরা ভাই।
সব রান্না কমপ্লিট হয়ে গেছে, মাও কমপ্লিট করলো। আর খুব টায়ার্ড, এখন কটা বাজে তো তোমরা দেখো ওই উপরে ঘড়ি, গাইস 3টে বাজে এখন। আর দিদা বলেছিল 8টে, তো এখন গিয়ে আমাদের রান্না কমপ্লিট হলো। আর এইখানে সব এই যে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, তো ব্যাক ক্যামেরায় নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে মায়ের, এইখানে সবার প্রথমে আছে হচ্ছে ডাল, তারপর আছে চিংড়ি মাছ দিয়ে কি করেছে এটা জানি না আমি, এটা চালতার চাটনি দেখি, লেবু রাখা। আর এইখানে পায়েস আছে গাইস, দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে পায়েসটা। পায়েসটা দেখলে তোমরা। আর এখানে আছে হচ্ছে সব ভাজাগুলো, আমি এক সেকেন্ড গাইস ভাজাগুলোকে সাইড করে নিয়ে তোমাদেরকে দেখাই একটা একটা করে। এখানে আমার সাইডগুলো হয়ে গেছে। আর এখানে কি আছে, এটা ইলিশ মাছ, এটা ইলসা। আর এইখানে এই ভাজাগুলো আছে, এটা চিচিঙ্গি ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা, ওই পারে ভেন্ডি ভাজা আর সিম ভাজা। এইখানে আছে সব রকম এই ভাজাগুলো। আর বাইরে এখনো একটা পদ্ধতি রান্না চলছে মা, এখানে বলো এখনো রান্না চলছে তোমাদের, এই যে তালের ভরা হচ্ছে। বলো দিদা রাত্রিবেলা কিরকম ঘুম পেয়েছে, ফিলিংসটা কি? ঘুম পাইনি, ঘুম পাইনি মার। দিদা গো তালের বড়া, দিদা একটা খাও, রিভিউ দাও না, খেতে নেই। ঠিক আছে গাইস, তোমরা শুনে নাও, পুজো হবে তারপর খেতে হয়। আচ্ছা এই যে আমাদের হচ্ছে তো এই রান্না পুজো স্পেশাল ব্লগ জন্তুই গাইস। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে গাইস, আর বেল নোটিফিকেশানটি অলে করতে ভুলবেন না। তো তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও দেখা হচ্ছে গাইস, তো ততক্ষণের জন্য গুড বাই।